নমস্কার বন্ধুরা, একটু এক্সপ্লোরে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমাদের চ্যানেলে নিয়ে এসেছি চিলি চিকেনের রেসিপি। তো চলো রেসিপিটি শুরু করি। চিলি চিকেন তৈরি করার জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য যা যা লাগছে তা হলো, প্রথমেই নিয়েছি চিকেন, এখানে 500 গ্রাম বোনলেস চিকেন আছে, নুন পরিমাণ মতো, ভিনিগার 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আদা রসুনের পেস্ট বড় চামচের 1 চামচ, সয়া সস 1/2 চামচ, ডিম 1 কাপ, কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ এবং ময়দা নিয়েছি 1 চামচ। কর্নফ্লাওয়ার এবং ময়দাটা সবসময় 2:1 অনুপাতে নেবেন, অর্থাৎ কর্নফ্লাওয়ার 2 চামচ ও ময়দা 1 চামচ। এরপর এই সব উপকরণগুলো দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এরপর এটা 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে আমি চিলি চিকেনের জন্য সসটা তৈরি করে নেব। সসটা তৈরির জন্য এখানে নিয়েছি টমেটো সস 3 চামচ, এটা হচ্ছে রেড চিলি সস 2 চামচ, সয়া সস 2 চামচ এবং গ্রিন চিলি সস 1 চামচ। এরপর এই সমস্ত সসগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। রেড চিলি সসটা তোমরা যে পরিমাণ ঝাল খাও সেই অনুপাতে দেবে। এরপর মিশিয়ে নিচ্ছি। সসটা তৈরি হয়ে গেছে। মিনিট হয়ে গেছে, এরপর ম্যারিনেট করা চিকেনটা আমি একে একে ভেজে নিচ্ছি। আর এখানে ভাজার জন্য সাদা তেল ব্যবহার করছি। সব চিকেনগুলো ভেজে নিয়েছি, এরপর চিলি চিকেনটা করে নেব। চিলি চিকেনটা করার জন্য আমি চিকেনটা ভাজার তেলটা এখানে ব্যবহার করছি, আর সবজির মধ্যে কেবল ক্যাপসিকাম এবং পেঁয়াজ নিয়েছি। তোমরা যদি চাও স্প্রিং অনিয়ন ব্যবহার করতেই পারো, আমার কাছে নেই সেই জন্য ব্যবহার করছি না। তো তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। খুব বেশি গরম করবে, দেখবে যখন ধোঁয়া উঠবে তারপরে রসুন দেবে। তেলটা ভালো রকম গরম হয়ে গেছে, এরপর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আমি একদম ছোট্ট ছোট করে রসুনটা কুচি করে রেখেছি। এরপর আদা কুচি দিয়ে দিচ্ছি। এরপরই সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এর
এরপর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আগে যদি তেলেতে দিয়ে দিতাম তাহলে লঙ্কার বীজগুলো ফেটে যেত। এরপর 3-4 মিনিটের মতো একটু নেড়ে নেব। চিলি চিকেনটা কিন্তু হাই ফ্লেমে হবে, এটা খুব বেশি সেদ্ধ করব না, হয়ে গেছে। এরপর যে সসটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন এবং চিনিটা দিয়ে দেব। যেহেতু সয়া সসে নুন আছে তো সেই মতো আন্দাজ করে দেবেন চিনি। এরপর ভেজে নেওয়া মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভি করার জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এতে জল মিশিয়ে নেব। যতটা গ্রেভি চাইবেন সেই অনুপাতে জল দেবে। ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম। চিলি চিকেনটা একদম তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবং চিলি চিকেনটা পরিবেশন করছি। চিলি চিকেনটা দেখো আমি তান্দুরি বাটার নানের সাথে পরিবেশন করে দিয়েছি। আমি যেভাবে বানিয়েছি এভাবেই বাড়িতে বানাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই বাটার নানের রেসিপিটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, যারা এখনও দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিও। তো আজকে পর্যন্ত এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।